সোমবার আদালতে স্বস্তি মিলল না রাজ্যের শাসক দল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাকিম বদলালেও যে হুকুমের পরিবর্তন হয়নি তা আগে শুনানিতেই স্পষ্ট হয়ে গিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। অভিষেকের আবেদনে ত্রুটি দেখিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে সুপ্রিম কোর্টের কোনো আইনি বাধা নেই। এদিন ফের বিচারপতি অমৃতা সিনহা জানতে চান 28 এপ্রিলের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়ে মামলার অগ্রগতি জানতে চায় আদালত। মঙ্গলবার ফের এই মামলার পরবর্তী শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা উচিত। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এমন কথা শোনা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার এজলাস বদল হয়ে চলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কিন্তু তার এজলাসেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করলেও তা গৃহীত হয়নি। এদিন মামলার শুনানি শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সপ্তাংশ বসু বলেন, কুন্তল ঘোষ নামে এক প্রাথমিক নিয়োগে অভিযুক্ত চিঠির ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ ওঠে। সিঙ্গল বেঞ্চের নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। ইডি আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি ইন্টারভিউ নিয়ে প্রশ্ন তোলা হলেও সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনো হস্তক্ষেপ করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলার ভবিষ্যৎ মসৃণ করতেই মামলা স্থানান্তর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। না হলে সুপ্রিম কোর্টে রোজ অভিযোগ করা হতো এবং তা শয়তানের হাতিয়ার হয়ে দাঁড়াত। এখন দেখা যাচ্ছে প্রত্যেক অভিযুক্ত তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। এইসব ভিত্তিহীন অভিযোগকে গুরুত্ব দিলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যই বলেছিলেন, সুপ্রিম কোর্টে শুনানি হলে কোনো নিম্ন আদালতে সে বিষয়ে বিচারের এখতিয়ার নেই। একই যুক্তি দিয়েছিলেন সিবিআই আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য। হাইকোর্টের এই ধরনের আবেদনের শুনানির এখতিয়ার নেই। আবেদনকারী কি কোনো ভুল কাজ সম্পর্কে আতঙ্কিত? রাজ্যের আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বলেন, চিঠিতে কুন্তল থানায় অভিযোগ করেন শাসক দলের বিশেষ ব্যক্তির নাম বলানোর জন্য জোর করা হচ্ছে। আমরা যখন অভিযোগ গ্রহণ করি তখন আমাদের তদন্ত করা কর্তব্য। এরপরে ইডিকে এই মামলায় রিপোর্ট পেশের নির্দেশ দিয়ে মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়ে গিয়েছে কটাক্ষ। নিজের বেঞ্চেই মামলায় যুক্ত হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দোষ হলে ভরসা করে ইডি সিবিআই এর কাছে যান দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। সিবিআই হোক আর ইডি হোক, তদন্তের প্রয়োজনে যাকে ডাকা দরকার ওদের ডাকার কথা। অভিষেককে ওরা ডাকবে, কারণ অভিষেক নিজে যুক্ত হয়ে গেছে নিজে নিজে। কুন্তল ঘোষের মুখ দিয়ে অভিষেকের নাম বলিয়েছেন, হয়তো হয়েছেন না, তাতে কেউ কেটে হবেন। কিন্তু এটাতে যে মামলায় যুক্ত হয়ে গেল অভিষেকের অপরাধেই অভিষেক, আরেকবার পরিষ্কার হয়ে গেল। ফাঁসি তো ঝোলা তো অনেক পরের কথা, আগে অন্তত ভরসা করে সিবিআই কাছে যান, ইডির কাছে যান, গিয়ে বলে আসুন হোয়াট ইজ হোয়াট, কোথা থেকে কোথায় টাকা আসছে আপনার বলে আসুন। মঙ্গলবার এই মামলার অগ্রগতি সম্পর্কে রিপোর্ট হাইকোর্টে পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাহলে কি ভবিষ্যতে হাইকোর্টের সবুজ সংকেতের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন গোয়েন্দারা, সেটাই এখন দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।